নমস্কার বন্ধুরা, গাছের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের একটা বড় সমস্যা হলো গন্ধরাজ গাছে কুঁড়ি আসে না। ফুল তো অনেক দূরের কথা, কেন গন্ধরাজ গাছে ফুল আসে না? আমাদের কি কোনো পরিচর্যায় ঘাটতি থাকে? কি সেই পরিচর্যা হতে পারে যার ফলে গাছে ফুলে ভরে উঠবে, কুঁড়ি আসবে ভরে ভরে? জানতে আজকের এই আলোচনাটি দেখতে থাকুন। এবং আমি এই গন্ধরাজ গাছের একদম খুঁটি নাটি আলোচনা করেছি, এবং এর পরেও যদি না আপনার গাছে ফুল না আসে, তাহলে কিন্তু আপনি আমার পরিচর্যা মতো আমাকে ফলো করছেন না। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আমরা তাহলে দেখব যে এই গাছটির মাটি প্রস্তুতি কেমনভাবে করতে হবে। তো মাটি প্রস্তুতি করার আগে বলে রাখি, এই গাছটি অ্যাসেটিক মাটি পছন্দ করে। আমরা জানি মাটি সাধারণত দু প্রকারের হয়ে থাকে, অ্যাসেটিক এবং অ্যালকালাইন। তো গন্ধরাজ গাছ অ্যাসেটিক মাটি পছন্দ করে। তো এই গাছে একটা বড় সমস্যা হলো গাছের যে মাটি বারবার তার পিএইচ লেভেলকে হারিয়ে ফেলে। তো তার জন্য আমাদেরকে কিছু পরিচর্যা এখন থেকেই করতে হবে। এখন থেকে যদি আমরা এই পরিচর্যাগুলো করতে থাকি, তাহলে গাছটির যে গ্রীষ্মকালীন ফুল গাছটিতে ভরে উঠবে। দেখুন, আমি সামান্য একটু পরিচর্যা শীতের শেষে করেছিলাম, তাতেই আমার গাছগুলি ফুলে ফুলে ভরে গেছে। একবারে কুঁড়ি তো প্রচুর এসেছে, ফুলও ফুটেছিল। তো এই গাছের জন্য কিভাবে আমরা মাটি প্রস্তুতি করব? তো আমরা প্রথমেই যদি দেখি যে এই গাছটির গোড়া পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে শিকড়ে, তাহলে কিছু শিকড় কাটাই ছাটাই করে গাছটিকে আমরা প্রতিস্থাপন করব এক বিশেষ মাটি দিয়ে। তো সেই মাটিটা কি হবে? মাটিটার মধ্যে থাকবে দু ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যে কোনো একটা ব্যবহার করবেন। এবং এই মাটির সাথে আমরা মিশিয়ে দেব কিছুটা পরিমাণ কলি চুন। অন্য কিছু নিলে হবে না, চক নিলে হবে না, কিন্তু বন্ধু কলি চুনই ব্যবহার আপনাকে করতে হবে। তাহলে আমরা দেখলাম এই গাছটির মাটি প্রস্তুতি কেমন হবে। তো এই মাটিটি তৈরি করে রেখে আমাদেরকে অন্তত পক্ষে 5 থেকে 6 দিন মাটিটিতে হালকা হালকা জলে ছিটে দিতে হবে। তারপর গাছটি রিপোর্টিং করে ওই মাটিতে আপনি বসিয়ে দিন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এরপর আমরা কি করব, এই গাছটিকে মাসে 4 বার আপনাকে, অর্থাৎ সপ্তাহে 1 বার করে আপনাকে দিতে হবে ভিনিগার। আপনারা সকলেই জানেন ভিনিগার কি জিনিস, এটি একটি বাড়ির এসেন্সিয়াল জিনিস। তো এই ভিনিগার সপ্তাহে 1 লিটার জলে 1 ছিপি, এই যে ছিপিটা আছে এই ছিপির 1 ছিপি দিয়ে ভালো করে গুলিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবেন, ব্যাস, আর কিছু করার দরকার নেই। এরপর আমরা প্রত্যেক মাসে 1 বার করে একটা হরমোন ব্যবহার করব। সেটা কি হরমোন? হরমোনটি হলো প্ল্যানোফ্লেক্স, লিখে রাখুন ভালোভাবে, প্ল্যানোফ্লেক্স। গাছটি একটু ধরে যাওয়ার পর, অর্থাৎ রিপোর্টিংয়ের পর, যখন দেখবেন কচি কচি পাতাগুলো ঠিক এই রকম রূপটা নিয়েছে, ঠিক সেই সময় গাছের গোড়াকে আমরা একটু ভালোভাবে খুঁচিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ, খাবার চুন 1 চিমটে, পটাশ 1 চামচ, ফসফেট 1 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ, ইউরিয়া 1 চামচ।
তো এইটা দেওয়ার পর আমরা ভালোভাবে গাছটিতে জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পর গাছটিকে আমরা একটু ছাওয়া জায়গায় রাখব। গ্রীষ্মকালে এই গাছটিতে 4 থেকে 5 ঘন্টার বেশি যাতে রোদ না পায় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। তাহলে এই গাছ খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে, কোনো চিন্তার কিচ্ছু নেই। আমি যদি পারি আপনারা কেন পারবেন না। আমার গাছটিতে দেখুন একদম গোড়া ভরে ফুল এসেছে, দেখুন গোড়াতে পর্যন্ত ফুল এসেছে, দেখাচ্ছি, দেখুন গোড়াতে পর্যন্ত ফুল এসেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো কুঁড়িতে ভরে গেছে গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে আমি এর পরিচর্যা করি বা কিভাবে এর মাটি প্রস্তুতি করতে হবে সেটা আর একবার ভালোভাবে বলে দিচ্ছি, ভালোভাবে লিখে রাখুন। এর মাটি প্রস্তুতি করবেন 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার। এইভাবে মাটি প্রস্তুতি করে গাছটিকে রিপোর্টিং করুন। তারপরে প্রত্যেক মাসে একবার করে দিন প্ল্যানোফ্লেক্স হরমোন, আর মাসে 4 বার 1 লিটার জলে 1 চামচ করে ভিনিগার গুলে গাছের গোড়ায় ঢেলে দিন। আর প্রত্যেক মাসে 1 বার করে দিন হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ, খাবার চুন 1 চিমটে, পটাশ 1 চামচ, ফসফেট 1 চামচ, ম্যাগনেসিয়াম 1 চামচ, ইউরিয়া 1 চামচ। ব্যাস, আর কিছু করার প্রয়োজন পড়বে না বন্ধুরা, গাছ এমনি ফুলে ভর্তি হয়ে উঠবে, আপনার কোনো চিন্তার কারণ নেই। কারণ আমরা জানি প্রত্যেকের এই গাছটা নিয়ে প্রচণ্ড চিন্তায় থাকেন, এই গাছটা ফুল দিতে চায় না মোটেই টবে। তো টবে এই গাছটি ফুল দিতে গেলে শুধু এই পরিচর্যাটি করুন, আর কিচ্ছু করার দরকার নেই। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং নিত্য নতুন আমি ভিডিও নিয়ে আসবো।